আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে তেজপাতা গাছের সাথে পরিচয় করে দেব। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল আকৃতির তেজপাতা গাছ। আসলে যে তেজপাতা গাছ 100 বছর পর্যন্ত বাঁচছে, এবং এই গাছের পাতা থেকে আমরা তেজপাতা অর্থাৎ মশলা জাতীয় যেই আমরা ব্যবহার করি খাবারে, ওই তেজপাতা পেয়ে থাকি। তেজপাতা এখানে পাড়া হয়েছে, আপনারা দেখেন যে আসলে পাতাগুলো এখনই একটু সুগন্ধ আসছে, এবং এই গাছের পাতা থেকে আমরা জানি যে সুগন্ধিও তৈরি করা যায়। তেজপাতা আসলে একটি অর্থকরী ফসল। আপনারা কেউ যদি আসলে তরুণ উদ্যোক্তারা চাষাবাদ করেন, তাহলে কিন্তু আপনারা অনেক বেশি লাভবান হতে পারবেন। এই গাছটি প্রথম চারা লাগানোর 4 থেকে 5 বছরের মধ্যে ফলন দেওয়া শুরু করে, অর্থাৎ তেজপাতা আপনি সংগ্রহ করতে পারবেন। তেজপাতা সংগ্রহ করার সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ। বর্ষাকালে আসলে তেজপাতার মান ভালো থাকে না। আসলে যে তেজপাতা গাছ 100 বছর পর্যন্ত বাঁচে, প্রতি বছরই আপনার তেজপাতা সংগ্রহ করা যায়, এবং এর যত্ন আদিও খুব সহজ। একটি জিনিস অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে তেজপাতা গাছ আপনারা যে বড় বড় গাছের নিচে লাগাবেন, যাতে এটি ছায়াযুক্ত স্থানে এটি ভালো হয়। আর তেজপাতা গাছের চাষাবাদ নিয়ে আপনাদের যদি কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।